দলুয়াখাঁকি গ্রাম থেকে একেবারে সরাসরি প্রায় আড়াই দিন পার কার্যত পুরুষশূন্য গোটা দলুয়াখাঁকি গ্রাম তৃণমূল নেতা সৈফুদ্দিন লস্করকে গুলি করে খুনের ঘটনার সেই ঘটনার পরেই দলুয়াখাঁকি গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা চালানো হয় এবং সেই তাণ্ডবের পরেই ঘরছাড়া এই গ্রামের একাধিক বাড়ির পরিবারের সদস্যরা, শুধুমাত্র পুরুষ সদস্যরা নয়, মহিলা শিশুরাও অনেকেই ছিলেন গোপন আস্তানায় গত প্রায় আড়াই দিন ধরে এবং তাদেরকে ঘরে ফেরানোর প্রক্রিয়া সেই কাজ এই মুহূর্তে তারা ঘরে ফিরবেন একে একে। দলুয়াখাঁকি গ্রামের এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, গ্রামের স্কুল মোড়, সেখানে প্রচুর মাত্রায় পুলিশ মোতায়েন রয়েছে। বাড়িপুর এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে রয়েছেন কড়া প্রহরায়। গ্রামে ফেরার পর বা গ্রামে ফেরার পথে যাতে নতুন করে কোনো সমস্যায় পড়তে না হয় এই পরিবারের সদস্যদের, এই বাড়িগুলির পরিবারগুলি। আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। মৌমিতা, দলুয়াখাঁকিতে যারা ঘর ছাড়া তাদের অনেকের সঙ্গে আজ সকালে তুমি কথা বলেছো, আমরা শুনছিলাম তাদের বক্তব্য, অনেককে আজকে ফেরানো হচ্ছে গ্রামে, পুলিশ রয়েছে, কি দেখতে পাচ্ছো? দেখো, এই মুহূর্তে যে অটো আমি বসে রয়েছি, এরকম অটোতে করেই গ্রামবাসীদের ঢোকানো হচ্ছে এবং এই মুহূর্তে দলুয়াখাঁকি গ্রামের মধ্যে আমরা রয়েছি। দলুয়াখাঁকি গ্রামে যে সমস্ত জায়গায় এই ঘরছাড়ারা ছিলেন আর কিছুটা দূরেই তাদের ঘর, পুলিশ রয়েছে এই মোড়ের মাথায়, কিন্তু নেতৃত্ব স্থানীয় যারা এসেছিল না, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা কাউকেই বাধা দিইনি। যারা গ্রামের লোক তারা সবসময় ওয়েলকাম আছে, অবশ্যই আসবে, তারা তাদের গ্রাম, তারা থাকবে এখানে। আমরা যারা আউটসাইডার আছে এখানে পিস রিস্টোরেশনের জন্য আমরা আউটসাইডারদের এখনই অ্যালাউ করছি না। আপাতত কতগুলো ফ্যামিলি আসছে সঠিক বলতে পারবো না, আসছে 15-16টা ফ্যামিলি হয়তো আসছে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না। মানে আপাততভাবে তারা নিরাপদ, যাদের বাড়ি আছে এখানে তারা সবাই ফিরছে, কোনো অসুবিধা নেই এটাতে, আমাদের কোনো আপত্তি নেই। একেবারে আমরা যিনি এসডিপিও বারুইপুর তার সঙ্গে কথা বললাম এবং তিনি যেটা জানাচ্ছেন যে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স কিন্তু ডিপ্লয়মেন্ট রাখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণ বাদেই এই রাস্তা দিয়ে কিন্তু যারা ঘর ছাড়া, যারা গ্রাম ছাড়া, তারা এসে বাড়িতে, তারা তাদের বাড়িতে প্রবেশ করবেন। যদিও এই মুহূর্তে যেই ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে সেই বাড়ি কার্যত ভস্মীভূত হয়ে রয়েছে, একেবারে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে রয়েছে, সেখানে কোনো কিছুই আপাতভাবে অবশিষ্ট নেই, কিন্তু তারই মধ্যে নিজেদের বাড়ি, নিজেদের ঘর, বাড়িপুরের এসডিপিও তিনি বলছেন যারা এই গ্রামের বাসিন্দা তাদের ফিরতে কোথাও বাধা নেই, কোথাও কোনো সমস্যা নেই। মৌমিতার কাছে যাবো আরো একবার। মৌমিতা, যেমনটা তুমি দেখাচ্ছিলে, দেখো এই মুহূর্তে যে শিশুদের নিয়ে, যে শিশুদের ছবি আমি সকাল থেকে দেখাচ্ছি, যারা যে মহিলারা, তারা কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী জয়ন্ত সেই ছবি তুলে ধরছে, তাদের সাথেই কথা বলে নেওয়ার চেষ্টা করব। পুলিশ বলছেন আপনারা নিশ্চিন্তে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন, কোনো অসুবিধা নেই, স্বস্তি বোধ করছেন শুনে? তবু আতঙ্ক কেন, আমরা এইগুলো মাল নিয়ে আমরা যাবোটা কিভাবে? গাড়িটা সামনে গেলে একটু খুব ভালো হয়, নেতৃত্বে আছে, তারাও তো মহিলা, আমরা মরিল, কোনো কি গন্ডগোল হবে, কিচ্ছু হবে না, আমাদের সঙ্গে একটু ওই পর্যন্ত গেলে আমরা একটু স্বস্তি পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।